এক তুমি সৌদি আরব থাকিস নাকি কিছু মনে করবেন না আমি একটা মেয়েকে ভালোবাসি সাত মাস আমি আরে আদব কায়দা বলতে কিছু নাই প্রেম করেছে সে আবার আমার কাছে গল্প করতে আসে আমরাও সময় যুবক ছিলাম যুবকের হাতের মধ্যে যদি বিড়ি সিগারেট থাকতো তো চেয়ারম্যান ফেলে ফেলাই দাও হজুর আসছে ফেলাইয়ে দাও ইমাম আসতে ফেলাইয়ে দাও হাজি আসতেছে ফেলাই দাও মুরব্বী আসতে ফেলাই দাও বলে না আর এখনকার কিছু কিছু বেয়াদব আছে যুবক হুজুর কিছু মনে করেন না ম্যাচ আছে ম্যাচ চাবি তো চাবি কার কাছে চায় জামানা এরম হয়ে গেছে আবার কিছু কিছু যুবক আমরা যখন রাস্তা দিয়ে যাই ব্রিজের উপরে বসে থাকে আজকে যদি হুজুর সালাম না দেয় হুজুরের সাথে খবর আছে আরে তোর মতন লাপিতকে সালাম দেওয়ার আমার এত ঠেকা না জোরে বলেন ঠিক কিনা একটা ছেলে দাড়িও নাই মুচো নাই অনেকের মুস দাড়ি কিছুই নাই অনেকের দাড়ি আছে মুস নাই অনেকের মুস আছে দাড়ি নাই ও সাওয়াল দেখি দাড়িও নাই মুচো নাই এই জায়গায় গোটা এক চুল রেখে দিয়েছে আমি কোন কাঠিং থাকে জানি তারপরে হাফ প্যান্ট না ফুল প্যান্ট না কি জানি বলে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টারের পাশার উপর আবার চোদ্দটা পকেট কটা একে তো প্যান্টের অবস্থা ওই এত বড় বড় লম্বা লম্বা হাঁটুর ভোঁয়া দেখা যায় তারপরে আবার রেখেছে তারপরে আবার কানের মধ্যে এক মাল ঢুকাই আমি শয়তানে কেতু কুতু দেয় নাকি গান শুনতেছে কি গান কোথা রাণের বিপদে তোমার উসু মারা যাই গুয়াতে এই গান শুনে নাকি কুয়াই রে মরণ কালো না গান শুনে তোমার নাম কি বাবা বলে আমার নাম আব্দুর রহমান মুসলমান না হিন্দু কিন্তু এটা কি মুসলমানের মতন দেখি গান গাই তুমি কি গান শোনো একটু দেখি গানের ডিজাইন কি পাইলাম না সে এখন বাস করে অন্যের ঘরে এই গান শুনে পরে সে হুজুর একটু তাবিজ দেন আজ এক সপ্তাহ হলো আমার বৌডা দশ লাখ টাকা নিয়ে এক ভ্যান আলার সাথে পলাইছে এই প্রেমের কোনো দাম আছে

সইতে পারে না ওই নবীজির মহাবতে দূর পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও